শেখ হাসিনাকে অনেকেই গত এক যুগ ধরে আয়রন লেডি বলে বর্ণনা করেছিলেন। গত 15.5 বছর যাবৎ দোর্দণ্ড প্রতাপে ক্ষমতায় টিকে থাকা একজন প্রধানমন্ত্রী এভাবে দেশ ছেড়ে পালিয়ে যাবেন সেটি অনেকে ধারণাই করতে পারেননি। বাংলাদেশের ইতিহাসে ক্ষমতাচ্যুত হবার পর কোনো ব্যক্তি এভাবে দেশ ছেড়ে পালাতে বাধ্য হননি। সোমবার বৈষম্যবিরোধী ছাত্রদের ডাকে লং মার্চ টু ঢাকা কর্মসূচির সময়ে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা পালিয়ে যেতে বাধ্য হন। এই ঘটনা ঘটার আগে রবিবার রাত এবং সোমবার সকাল থেকে নানা নাটকীয়তা হয়েছে। রোববার সারাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষে প্রায় 100 মানুষ নিহত হয়, বেশ কিছু পুলিশ সদস্য নিহত হয়েছিলেন। সেদিন বিকেলে আওয়ামী লীগের কয়েকজন সিনিয়র নেতা এবং উপদেষ্টা শেখ হাসিনাকে জানান যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, বিক্ষোভকারীদের প্রতিরোধের মুখে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতারা পিছু হটেছে। কিন্তু শেখ হাসিনা পরিস্থিতি মানতে নারাজ ছিলেন। তিনি ধারণা করেছিলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যাবে শক্তি প্রয়োগ করে, কিন্তু নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ধারণা দিয়েছিলেন যে এটি আর সামাল দেওয়া যাবে না। তারপরেই তিনি পদত্যাগ করার মানসিক প্রস্তুতি নেন। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বিবিসিকে বলেন, রোববার থেকে তার মা পদত্যাগের কথা চিন্তা করছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক সামরিক বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেন, শেখ হাসিনা কখন পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন এবং কখন হেলিকপ্টারে উঠেছেন সেটি কেবলমাত্র জানতেন স্পেশাল সিকিউরিটি ফোর্স এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট এবং সেনা সদরের কিছু ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা। পুরো বিষয়টি করা হয়েছিল বেশ গোপনে। সেনাবাহিনী সূত্রে বিবিসি জানতে পেরেছে, সোমবার বেলা 11টার মধ্যেই শেখ হাসিনা গণভবন ছেড়ে গেছেন। সেখান থেকে বাংলাদেশের হেলিকপ্টারে করে ত্রিপুরার আগরতলায় পৌঁছান তিনি। এরপর একটি বিমানে চেপে শেখ হাসিনা ও শেখ রেহানা দিল্লি পৌঁছান। কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বিবিসি বাংলা বুঝতে পারছে, শেখ হাসিনা তার হাতে দুটো অপশন খোলা রেখে চেয়েছিলেন। দেশ ছেড়ে যাবার ব্যাপারে প্রস্তুতিও যেমন ছিল, তেমনি শেষ মুহূর্ত পর্যন্ত বল প্রয়োগ করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেনাবাহিনীর কর্মকর্তারা আর বেশি রক্তপাত হোক সেটি চাননি। রোববার দেশের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ এবং বিক্ষোভকারীরা সেনাবাহিনীর মাঠ পর্যায়ের সৈনিক এবং কর্মকর্তাদের সাথে মিশে গিয়েছিলেন। সে পরিস্থিতি পর্যালোচনা করে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বুঝতে পারেন যে পরিস্থিতি ক্ষমতাসীনদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। 5ই অগস্ট সোমবার সকাল থেকে গণভবনমুখী সবগুলো রাস্তায় অনেক দূর থেকে পুলিশ ও সেনাবাহিনীর অবস্থান ছিল। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, শেখ হাসিনা যাতে নিরাপদে তেজগাঁও বিমানবন্দরে ঢুকতে পারেন সেজন্য এসব ব্যবস্থা রাখা হয়েছিল। অন্যদিকে সকাল 9টার দিকে দেশে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয় 1.5 ঘন্টার মতো। শেখ হাসিনার গতিবিধি সম্পর্কে যাতে কোনো খবরাখবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে না পড়ে সেজন্য এই ব্যবস্থা করা হয়েছিল। শেখ হাসিনা হেলিকপ্টারে ওঠার পর থেকে ইন্টারনেট সংযোগ সচল করা হয়। দৈনিক প্রথম আলো পত্রিকা বলছে, শেখ হাসিনা সকালে তিন বাহিনীর প্রধান এবং পুলিশ প্রধানের সঙ্গে বৈঠক করেন গণভবনে। প্রথম আলো তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না সেটার জন্য ক্ষোভ প্রকাশ করেন শেখ হাসিনা। শেখ হাসিনা এক পর্যায়ে আইজিপিকে দেখিয়ে বলেন যে পুলিশ ভালো কাজ করছে। তখন আইজিপি জানান, পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষে আর বেশি সময় এরকম কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব হবে না। এমনটাই লিখেছে দৈনিক প্রথম আলো। ততক্ষণে লাখো বিক্ষোভকারী রাস্তায় জড়ো হয়ে গেছেন। সামরিক বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিবিসি বাংলাকে জানান, শেখ হাসিনাকে জানানো হয়েছিল যে মানুষজনকে বেশি আটকে রাখা যাবে না এবং তারা গণভবনের দিকে রওনা হবেন। সেক্ষেত্রে শেখ হাসিনার জীবন বিপন্ন হতে পারে। শেখ হাসিনা ভেবেছিলেন, লং মার্চ টু ঢাকা কর্মসূচি যদি বল প্রয়োগ করে ঠেকিয়ে রাখা যায় তাহলে তিনি পদত্যাগ করবেন না। একই সাথে যদি তিনি ব্যর্থ হন তাহলে দেশ ছাড়ার প্রস্তুতিও রেখেছিলেন তিনি। কর্মকর্তারা বলেন, দেশ ছাড়ার ব্যাপারে ভারতের সাথে আগেই যোগাযোগ হয়েছিল। ভারতের তরফ থেকে জানানো হয়েছিল যে বাংলাদেশের হেলিকপ্টারে করে তিনি যদি আগরতলায় পৌঁছতে পারেন তাহলে সেখান থেকে তাকে দিল্লি নেওয়া হবে। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বিবিসি বাংলাকে বলেন, তার মা দেশ ছাড়তে চাননি, কিন্তু পরিবারের সদস্যরা তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন, সেজন্য তাকে নিরাপদ আশ্রয়ে যাবার কথা জোর দিয়ে বলেন পরিবারের সদস্যরা। দৈনিক প্রথম আলো লিখেছে, 5ই অগস্ট অর্থাৎ সোমবার সকালে পুলিশ ও সামরিক বাহিনীর প্রধানেরা শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে রাজি করানোর জন্য তার বোন শেখ রেহানার সাথে আলোচনা করেন।
তাকে পরিস্থিতি জানিয়ে শেখ হাসিনাকে বোঝাতে অনুরোধ করা হয়। শেখ রেহানা এরপর বড় বোন শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন, কিন্তু তিনি ক্ষমতা ধরে রাখতে অনড় থাকেন। এক পর্যায়ে বিদেশে থাকা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গেও ফোনে কথা বলেন শীর্ষ কর্মকর্তা। এরপর জয় তার মায়ের সঙ্গে কথা বলেন, তারপর শেখ হাসিনা পদত্যাগে রাজি হন, এমনটাই লিখেছে দৈনিক প্রথম আলো। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বিবিসি বাংলাকে বলেন, তার মা স্বেচ্ছায় দেশ ছাড়তে চাননি, সে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিল। তিনি ক্ষমতা ছেড়ে দিতে চাওয়ার পরেও কেউ কেউ গণভবনের দিকে মার্চ করে যেতে চাচ্ছিল, তাদের উদ্দেশ্য ছিল সহিংসতা করা, তার মাকে হত্যা করতে চেয়েছিল। সোমবার বাংলাদেশ সময় সকালে তার মায়ের সঙ্গে কথা হয়েছিল বলে জানান সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, তার খালা শেখ রেহানা তার মায়ের সঙ্গে ছিলেন, তাদের জন্য হেলিকপ্টার প্রস্তুত করা ছিল, কিন্তু তখনও শেখ হাসিনা দেশ ছাড়তে রাজি ছিলেন না। তিনি বলেন, শেখ হাসিনা সম্ভবত শনিবারই পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কখন তিনি তেজগাঁও এয়ারপোর্টে গেলেন এবং সেখান থেকে তিনি কি আগরতলা গিয়েছিলেন নাকি সরাসরি দিল্লি গিয়েছিলেন, এসব প্রশ্নে মিস্টার ওয়াজেদ পরিষ্কার করে কিছু বলতে পারেননি। তিনি বলেছেন, তিনি শুধু জানেন যে তার মা শেখ হাসিনা হেলিকপ্টারে করে ঢাকা ছেড়েছেন।